ডিউকস নয়, বরং এবারের WTC ফাইনালে ব্যবহৃত হবে বিশেষ অস্ট্রেলিয়ান বল। এই মুহূর্তে রমরমিয়ে চলছে 2023-এর 16তম IPL এর আসর। গ্রুপ পর্বের ম্যাচ মিটিয়ে এবার পালা প্লে অফের স্থান নিশ্চিত করার। ইতিমধ্যে প্রথম দল হিসাবে সেই স্থানও অর্জন করে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স। বাকি আর তিনটি স্লট। চলতি IPL মৌসুম শেষ হলেই ইংল্যান্ডের ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। আগামী 7 জুন থেকে এই মহারণে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ভারত। তবে এই টেস্ট শুরুর আগেই সামনে এলো এক নতুন তথ্য। এই প্রথমবার ডিউকস বল নিয়ে খেলবে না ভারত, তারা এবার খেলবে কুকাবুরা বল দিয়ে। ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলই এই লাল অস্ট্রেলিয়ান বল টুর্নামেন্টে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কার্যত 2021 সালের WTC ফাইনালে ভারত যখন নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখন ICC ডিউকস বল ব্যবহার করেছিল। পরবর্তীতে কাউন্টি দলগুলি এই রেড ডিউকস বলের মান খারাপের অভিযোগ করে, যার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ICC। গত শুক্রবার প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং নিশ্চিত করেছেন যে ICC ডিউকসের পরিবর্তে লাল কুকাবুরা ব্যবহার করার অনুমোদন দিয়েছে। গত বছর যখন নিউজিল্যান্ড ইংল্যান্ড সফরে গিয়েছিল, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও ডিউকস সম্পর্কে অভিযোগ করেছিলেন, কারণ বলটি খুব তাড়াতাড়ি নিজের আকৃতি পরিবর্তন করেছিল এবং সুইং হারিয়ে নরম হয়ে গিয়েছিল। ডিউকস বল উৎপাদনকারী সংস্থার মালিক দিলীপ জাজোদিয়া সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ট্যানিং প্রক্রিয়ায় কিছু প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে, যার ফলে এমনটা হয়েছে। এই বিষয়ে তিনি বলেছেন, আমি মনে করি ট্যানিং প্রক্রিয়ায় কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। আমরা আসলে সমস্যাটা কী তা এখনও চিহ্নিত করতে পারিনি, কারণ ট্যানিং এবং রং করার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং যদি এতে কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা বলে মিশ্রিত প্রাকৃতিক কাঁচামালকে প্রভাবিত করে। যদিও এটি স্পষ্ট নয় যে উভয় দলই বলের মানের সমস্যার কারণে কুকাবুরাকে ডিউকসের চেয়ে বেশি পছন্দ করেছে। ভারতীয় পেশাররা ইতিমধ্যেই চলতি IPL প্রশিক্ষণের সময় লাল বলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান দলের মধ্যে কেউ কেউ কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত, তো বাকিরা নিজেদের মতো করে ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছে। পুরো অস্ট্রেলিয়া দল আগামী সপ্তাহের মধ্যে লন্ডনে জড়ো হবে এবং ভারতীয় দলের প্রথম ম্যাচ আগামী 23 মে লন্ডনে রওনা হবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।